স্বপ্নপূরণের লক্ষ্যে দুর্গাপুরের দুই যমজ বোন এখন ইউক্রেনে। রাশিয়া ইউক্রেন আমেরিকার যুদ্ধ আবহে আটকে পড়া দুই মেয়েকে আদরে স্নেহময়ীর কোলে ফিরে পেতে সরকারের কাছে আকুল আরজি এক বাবা এবং মায়ের। মা স্বাস্থ্যকর্মী, বাবা একটি রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস সংস্থার অস্থায়ী কর্মী। ছোটবেলা থেকেই রুমকি আর ঝুমকির দু চোখের স্বপ্ন ছিল চিকিৎসক হওয়া, কিন্তু দুর্গাপুরের দুই যমজ বোন দু চোখের স্বপ্ন যে এইভাবে ভেঙে চুরমার হয়ে যাবে তা নিজেরাও বুঝতে পারেননি এরা। দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত রাতুরিয়া গ্রামের ঝুমকি ও রুমকি গাঙ্গুলি ইউক্রেনের খারকিভ ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছিল গত ডিসেম্বর মাসে। 8ই ডিসেম্বর পৌঁছে যায় ইউক্রেনে। এরপর MBBS পড়াশোনা করে জীবনের নতুন এক লড়াইয়ে নামে এই দুই যমজ বোন। বেশ চলছিল ইউনিভার্সিটির নিজস্ব বেসমেন্ট, এখন এদের মাথা গোজার জায়গা, সঙ্গে নিরাপদ আশ্রয়ও। ভারী বুটের শব্দ আর মুহুর্মুহু গুলি ও বোমের আওয়াজে আজ রুমকি আর ঝুমকির সমস্ত স্বপ্ন যেন ভেঙে চুরমার হতে বসেছে। শেষবারের মতো মেয়ের সঙ্গে যোগাযোগ হয় শুক্রবার দিন সকালে, তাও বেশিক্ষণ কথা বলা যাচ্ছে না। গতকাল মাঝে মাঝে কিছু সময়ের জন্য যোগাযোগ হলেও তারপর থেকে আর সময় মতো পাওয়াও যাচ্ছে না। জল নেই, আলো নেই, শীতের পোশাকও নেই, টাকা শেষ। এখন কিভাবে ফিরবে দুই মেয়ে তা ভেবে উঠতে পারছেন না রুমকি আর ঝুমকির মা সুনন্দা গাঙ্গুলি আর বাবা ধীরেন গাঙ্গুলি। দুর্গাপুরের প্রণবানন্দ স্কুল থেকে মাধ্যমিক পাস করেছিল দুই বোন, এরপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দুর্গাপুরেরই আরও একটি প্রতিষ্ঠান থেকে। এরপর বেশ কয়েকবার চেষ্টা করার পর শেষে স্বপ্নপূরণের লক্ষ্যে ইউক্রেনে পাড়ি দেয় দুই বোন। স্বপ্নপূরণের স্বপ্ন উড়ান যেন আজ অনেকটা ধূসর হয়ে গেছে ভারী বুটের শব্দে। দুই মেয়েকে এখন আদরের স্নেহময়ীর কোলে ফিরে পেতে চাইছে এক বাবা ও মা, চাইছেন সরকার ফিরিয়ে আনার ব্যবস্থা করুক দুই মেয়েকে। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। বলছি যে তোমরা, তুমি যেখানে আছো সেখান থেকে কত দূরে হচ্ছে বোমাবাজি? বলছি যেখানে বোম ফেলছে তুমি যেখানে আছো সেখান থেকে কত দূরে? বলছি কত দূরে আছি যেখানে বোম পড়ছে বাবু? কত দূরে আছি যেখানে বোম পড়ছে? ওখান থেকে ইন্ডিয়ান এমবেসি কোন যোগাযোগ করেছে? বলছি কতজন আছেন আপনারা ওখানে? বলছি কতজন আছি, সব শুয়ে আছে তো সারা জায়গা তো। বলছি কতদিন বলছি কতজন আছিস বেটা? তোমরা কতজন আছে সবাইকে একটু দেখাও তো ছবি। বলছি কতজন আছে দেখাতে একটু বেটা? কি পরিস্থিতির মধ্যে আছেন একটু দেখান। কিভাবে এটা কোথায় রয়েছেন আপনারা? নিশ্চিত এটা কোন জায়গা? আন্ডারগ্রাউন্ড আছে। কোথায় আছি বেটা? এটা আন্ডারগ্রাউন্ড হসপিটাল বেসমেন্ট। ভিডিও করে পাঠানো কিন্তু এই যে আমরা ইন্ডিয়াতে ফিরতে চাই। বলছি তোমরা একটু সব কেটে দিয়েছে।
জল নেই, খাবার নেই, কোনো কিছু নেই, শীতের পোশাক নেই, আমরা পাগলের মতো রয়েছি। একটা ঘরে এতজনকে বাঁধকে রেখে দিয়েছে। কি বলছে এখনই তো আপনাদের কথা হলো, কি বললো? হ্যাঁ, এখন কথা হলো, বলছে যে খুব অসুবিধার মধ্যে রয়েছি, কোনো খাবার নেই, জল নেই, খাবো তাহলে শীতের পোশাক নেই, এখন কখন নিয়ে যাবে জানি না। আমরা একটা ঘরে আন্ডারগ্রাউন্ডের মধ্যে আটকে রয়েছি, আমাদের আন্ডারগ্রাউন্ড নিয়ে এসছে। কয় মেয়ে আপনার, কবে গিয়েছে, তাদের নাম কি? আমাদের দুই মেয়ে, রুমকি গাঙ্গুলি, ঝুমকি গাঙ্গুলি। ওই যে ছ তারিখে গেছে, সাত তারিখে আমরা আর উঠেছি। হ্যাঁ, ওই আট তারিখের মধ্যে, ওই আট তারিখে একটা দুটোর সময় পৌঁছে গেছে। আচ্ছা, এখন তাদেরকে কোথায় রাখা হয়েছে? যে এখন রাখা হয়েছে বললো যে হোস্টেল নিচে বেসমেন্টে, একটা আন্ডারগ্রাউন্ড ঘর ছিল, আন্ডারগ্রাউন্ড ঘরে সবাইকে রাখা হয়েছে। আর হচ্ছে যে কত দূরে যুদ্ধক্ষেত্র? সামনে সামনে খারকিপ, তো খারকিপ খুব সামনাসামনি, খুব বড় শহরটা খুব সামনাসামনি হচ্ছে একদম, মানে বোমাবাজি বা সেকেন্ডে বোমা বিস্ফোরণ হচ্ছে। তারপরে কী বললো আমি তো বুঝি না, কী সব বলছে যে প্রশাসন নাকি। হ্যাঁ, আমি আপনাদের প্রশাসন থেকে কোনো খবর নিয়েছি? না, প্রশাসন থেকে খবর নেয়নি। একটু আগে বোধহয় ওর বাবাকে সিভিক পুলিশ এসে বলে গেলো যে কাকু তোমার সঙ্গে কেউ কথা বলবে, স্যার কথা বলবেন, স্যার বলতে তো উনি বললো কখন কবে গেছে কী জিনিস, ফোনে কথা বললেন এই একটু আগে, কাল থেকে কোনো কোনো কেউ চাইছেন আপনারা? আমরা বলছি যে আমরা বলছি আমার মেয়েদেরকে ফিরিয়ে আনা হোক, তবে যখন যাই যাবে, যখন পরিস্থিতি হবে স্যাররা বলবে তখন যাবো, ফিরিয়ে আনা হোক, ঘরে ফিরিয়ে নেওয়া হোক। খুব চিন্তা মধ্যে উৎকণ্ঠ, প্রচণ্ড চিন্তা চিন্তার মধ্যে রয়েছি। কি নাম আপনার? অন্য শুনুন না গাঙ্গুলি। চিন্তা করো, তুমি আসো, শুধু ওইটাই বলছি, শুধু তুমি আসো, আর কিছু দরকার নাই। বলছি তুমি বলো ওদেরকে যেন মিটিয়ে আসছে, বলো যে তারা আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, ঘরে যেতে পারি, এটাই বলো, পরে পড়াশোনা হবে না পাচ্ছি তো। কখন বললো এটা? কখন বললো? বললো বাবা খালি মিটিয়ে আসছে। কাল থেকে কি যোগাযোগ হয়নি? যোগাযোগ করতে পারিস, আর আর জায়গা ঘুমাইনি, আমি ফোন করছি, বুঝে মা সব কেটে দিয়েছে, কোনো আসছে না, সব কেটে দিচ্ছে, বলছি কিরকম পরিস্থিতির মধ্যে রয়েছে এখন, কোথায় রয়েছে? বলছি ওই ফ্ল্যাটেই আছে না, অন্য কোথাও সরানো হচ্ছে? কোথায় সরানো হয়েছে? আন্ডারগ্রাউন্ডে কোথায় সরানো হয়েছে? সেখানে খাওয়া দাওয়া বা শীতের পোশাক কিছু পাচ্ছে? একটা জ্যাকেট নিয়ে গেছে, খুব ঠান্ডা লাগছে, আমার ঠান্ডা তো কাটছি। কতটা দূরত্বের মধ্যে যুদ্ধক্ষেত্র চলছে ওখানে? শহর তো সামনে সামনে চলছে। কি জানাচ্ছে আপনাদেরকে, কত দূরে বোমাবাজি হচ্ছে বা মিসাইল পড়ছে? সামনে হচ্ছে, পুরো কাটছে, হোস্টেল গুলো পুরো কাটছে, দল 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 কাটছে, মিটমিটে বোমাবাজি হচ্ছে, মিটমিটে হচ্ছে, সেখানে সেখানে খালি হচ্ছে। আমাদের গুলি ব্যাপারে ঠিক পাচ্ছে না, কি করবো, পাগলের মতো লাগছে, কিছুই কখনো কথা ঠিক থাকছে না, কিছু ঠিক থাকছে না।